আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আমি মুনিস্টার কিচেন থেকে মুন বলছি। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কাতলা মাছ ফ্রাই। আমি কাতলা মাছ মশলা দিয়ে আধা ঘন্টা মাখিয়ে রেখেছি। হলুদ, লবণ, মরিচ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে এখন আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে কাতলা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার রান্না ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করার আগে প্লিজ অন্তত 3 মিনিট আমার ভিডিওটা দেখে নেবেন, নয়তো আপনাদের মূল্যবান কমেন্ট স্পাম হয়ে যায়, আপনাদের সাবস্ক্রাইব অ্যাড হয় না। প্লিজ ভিডিওটা দেখে নেবেন। আমি মাছগুলো এপাশ ওপাশ করে গোল্ডেন ফ্রাই করে নিব। এটা ভাতের সাথে পোলাওর সাথে খেতে অনেক মজা হয়, আপনারা ওইভাবে করে খাবেন। আধা ঘন্টা ম্যারিনেট করে রাখলে মাছগুলো খুব ভিতরে মশলা ঢুকে যায়, শুধু ফ্রাই করে নিলেই হয়। এই যে দেখুন, হয়ে গিয়েছে আমার গোল্ডেন ফ্রাই করা। আমরা পোলাওর সাথে খাবো, ভাতের সাথেও খেতে পারেন, আমাকে কমেন্ট করে জানাবেন, আপনারা ওইভাবে রান্না করে খাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অনেকেই সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দেন, প্লিজ।